हेलो स्टूडेंट, वेलकम बैक टू माय चैनल। आज फर्स्ट सेमिस्टर मेजर कोर्से जादेर बेंगली आछे तादेर जोन्नो ए विषयटी निये आमी उपस्थित हुएछी। आजकेर विषय होच्छे श्रीकृष्ण कीर्तन। तो ए श्रीकृष्ण कीर्तन होच्छे बड़ु चंडीदासे रचित एकटी मध्ययुगीय বাংলা কাব্য। এটি হচ্ছে আদি মধ্যযুগ। মধ্যযুগে দুটো ভাগ, একটা আদি মধ্য আর একটা হচ্ছে অন্তমধ্য। তো এই শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে আদি মধ্যযুগীয় তথা প্রাক চৈতন্য যুগে বাংলা ভাষায় লেখা একমাত্র আখ্যান কাব্য। এই চর্যাপদের পর আদি মধ্যযুগীয় বাংলা ভাষার আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, তো এই শ্রীকৃষ্ণ কীর্তন কে কবে আবিষ্কার করেছিল সে সম্পর্কে এখন বলছি। 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়, ভালো করে নামটা মনে রাখো তোমরা, বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একটি গোয়াল ঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে কৃষ্ণলীলা বিষয়ক কাব্যের একখানি পুঁথি তিনি আবিষ্কার করেছিলেন। তো তারই সম্পাদনায় এই কাব্যটি 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিটি কি হয়, গ্রন্থাকারে প্রকাশিত হয়। চর্যাপদ যেমন ছিল আদি বাংলা ভাষার প্রথম নিদর্শন, তেমনি শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে মধ্যযুগের বাংলা ভাষার প্রথম নিদর্শন। সম্পাদক কাব্যটিকে কি নাম দিয়েছিলেন? শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়েছেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণ কীর্তন নামে কাব্যটিকে প্রকাশ করেছিলেন ঠিকই, কিন্তু এই কাব্যটির নাম শ্রীকৃষ্ণ কীর্তন নয়। কাব্যের যে পুঁথিগুলো আছে সেই পুঁথিগুলোর কোথাও এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটির উল্লেখ নেই। ঠিক আছে, পুঁথির প্রথম মধ্যভাগ এবং শেষের দিকে কতগুলো পৃষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে। কারণ কি, আমরা কোনো ধরো বই ঠই যে দেখি তার প্রথমে তো নামটা উল্লেখ থাকে, কিন্তু এই যে পুঁথিগুলো পেয়েছিল পুঁথির প্রথম দিকের পৃষ্ঠাও ছিল না, মধ্যভাগেও ছিল না, এবং শেষের দিকের কতগুলো পৃষ্ঠা ছিল না, সেই পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গিয়েছে, অনেক পুরনো তাই নষ্ট হয়ে গিয়েছে। তাই এই কাব্যের কোনো পরিচয় জানা যায় না। বসন্ত রঞ্জন কি করে? বসন্ত রঞ্জন এই কাব্যের মধ্যে কৃষ্ণলীলা দেখে এই কাব্যের নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। কিন্তু এই কাব্যটির প্রকৃত নাম কি সেটার একটা পরোক্ষভাবে হদিশ পাওয়া যায়। যে প্রাপ্ত যে পুঁথি সে পুঁথির মধ্যে একটি চিরকুট পাওয়া যায়, সেই চিরকুটের মধ্যে এই কাব্যকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলা হয়েছে। কি বলা হয়েছে? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কেউ কেউ আবার বলেছেন যে এটি হচ্ছে জীব গোস্বামীর শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে যে একখানি গ্রন্থ আছে, এই চিরকুটটি মনে হয় সেই শ্রীকৃষ্ণ সন্দর্ভেরই নিদর্শন। কিন্তু চিরকুট থেকে সেরকম আবার কোনো ইঙ্গিত পাওয়া যায় না। তাই আমাদের মনে হয় যে আর তো কোনো আমরা প্রমাণ পাচ্ছি না, তো অন্য কোনো প্রমাণ না পাওয়ার পূর্বে একে আমরা শ্রীকৃষ্ণের সন্দর্ভ বলতে পারি। কিন্তু সম্পাদক কে ছিল? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়। তিনি শ্রীকৃষ্ণ কীর্তন
যে নাম দিয়েছিলেন সেই নামটি এত পরিচিত হয়েছিল যে এই কাব্যটিকে সবাই শ্রীকৃষ্ণ কীর্তন নামে অভিহিত করেছিলেন। এই কাব্যটির কবির নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস। কবির নাম কি? বড়ু চণ্ডীদাস। ভনিতায় কবি এইভাবে নিজের নাম উল্লেখ করেছেন, মানে কাব্যটির মধ্যে যে ভনিতা আছে সেখানে কবি নিজের নামটা উল্লেখ করেছেন, তাই এখানে কবির নামটা আমরা পেয়ে যাচ্ছি যে কবি কে ছিলেন, বড়ু চণ্ডীদাস। কাব্যের ভেতরেও কবি কি করেছিলেন, বহুবার নিজেকে এই নামে অভিহিত করেছেন। ঠিক আছে, সুতরাং কবির নাম যে বড়ু চণ্ডীদাস এতে আর আমাদের কোনো সন্দেহ নেই। তো যে এই শ্রীকৃষ্ণ কীর্তন, যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল উপজীব্য বিষয় হচ্ছে রাধা এবং কৃষ্ণের প্রণয় কাহিনী, মানে তাদের প্রেম কাহিনী এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আমরা দেখতে পাই। এই কাব্যটি 13টি খণ্ডে বিভক্ত। কয়টি খণ্ডে? 13টি খণ্ডে। সেই খণ্ডগুলোর নাম আমি বলছি কি, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ। তাহলে কি কি খণ্ডগুলোর নাম আর একবার বলছি তোমাদের সামনে, জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালীয় দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ। একটা জিনিস লক্ষ্য করলে, প্রত্যেকটা খণ্ডের শেষে কিন্তু খণ্ড আছে, কিন্তু শেষের যে খণ্ডটা সেখানে কিন্তু খণ্ড শব্দটির উল্লেখ নেই। ঠিক আছে, তো কবি কি করেছিলেন, সমস্ত খণ্ডগুলিকে খণ্ড নামে তিনি অভিহিত করেছিলেন, কিন্তু রাধা বিরহকে তিনি খণ্ড বলেননি। কেন বলেননি তার কারণ আমাদের কারো জানা নেই। এই কাব্যের প্রধান কাহিনীটা কি, ভূভার হরণের জন্য গোলকের বিষ্ণুর কৃষ্ণরূপে এবং লক্ষ্মীর রাধা চন্দ্রাবলী রূপে জন্মগ্রহণ এবং তারপর তাদের যে লীলা কথা সেটাই হচ্ছে এই কাব্যের প্রধান কাহিনী। ঠিক আছে, এই কাব্যের মধ্যে প্রধান তিনটি চরিত্র কে কে, রাধা, কৃষ্ণ ও বড়াই, এই তিনটি চরিত্র আমরা এই কাব্যের মধ্যে পাই। কি কি? রাধা, কৃষ্ণ ও বড়াই। এই যে বড়াই, এই বড়াই চরিত্রটি সৃষ্টি করা হয়েছে হচ্ছে প্রাচীন সংস্কৃত সাহিত্যের কুট্টনি জাতীয় চরিত্রটির আদলে। এই যে তিনটি চরিত্র, এই তিনটি চরিত্র চিত্রণের দক্ষতার পরিপ্রেক্ষিতে কাব্যটিকে বড়ু চণ্ডীদাসের কবি প্রতিভা, তার যে সে কবি প্রতিভার একটা সার্থক নিদর্শন মনে করা হয়। পরবর্তীকালে আবার বৈষ্ণব পদাবলী সাহিত্যের মাথুর ও ভাব সম্মিলন পর্যায়ের পূর্বাভাসও শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ অংশের মধ্যে নিহিত আছে। ঠিক আছে, তো মধ্যযুগের আদি পর্বে রচিত এই কাব্যের ভাষা ছিল আধুনিক দৃষ্টিকোণ থেকে কিছুটা, এই কাব্যের ভাষাকে দুরূহ মনে হলেও বাংলা সাহিত্যের প্রথম যুগের ভাষা হিসাবে তা চর্যাপদের ভাষা অপেক্ষা অনেক বেশি ছিল সাবলীল, স্বাভাবিক এবং স্বনির্ভর। প্রাচীন যুগের বাংলা ভাষার নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের পরে হয় শ্রীকৃষ্ণ কীর্তন। তো চর্যাপদের ভাষার থেকে এই ভাষা ছিল অনেকটা সাবলীল, স্বাভাবিক এবং স্বনির্ভর। মনে করা হয় যে বড়ু চণ্ডীদাস সংস্কৃত ভাষা এবং সাহিত্যে তিনি সুপণ্ডিত ছিলেন, তাই
শ্রীকৃষ্ণ কীর্তনে যেমন একদিকে ভাগবত পুরাণ এবং গীত গোবিন্দম কাব্যের বহু পংক্তির এখানে ভাবানুবাদ স্থান পেয়েছে, তেমনি এখানে স্থান পেয়েছে হচ্ছে উপমা রূপ উৎপ্রেক্ষা প্রভৃতি অলঙ্কারের। এসব অলঙ্কারকে কবি যথেষ্ট দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন এই কাব্যের মধ্যে। এই কাব্যের ছন্দের যে বৈচিত্র্য সেটাও এখানে লক্ষ্য করা যায়। এই কাব্যের মধ্যে 7 প্রকারের পয়ার ও 3 প্রকারের ত্রিপদী ছন্দের ব্যবহার দেখা যায়। এই কাব্যের বিষয়বস্তু এবং ভাবের দিক থেকে এই কাব্যের মধ্যে জয়দেবের গীত গোবিন্দম এবং চৈতন্যোত্তর বৈষ্ণব সাহিত্যের মধ্যে সেতুবন্ধনের কাজটি করেছে। তাছাড়া এই কাব্যের মধ্যে রাধা কৃষ্ণ ও বরাইয়ের উক্তি এবং প্রত্যুক্তির মাধ্যমে যে নাটকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে তার মধ্যে নিহিত রয়েছে কি পরবর্তীকালে বাংলা নাট্য সাহিত্যের বীজ। এই কাব্যের মধ্যে আমরা এসব কিছু দেখতে পাচ্ছি। তো আজ আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোচনা পর্বটি এখানেই শেষ করছি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলোকে তোমরা লাইক করবে ও শেয়ার করবে। এরপরে আমি তোমাদের অন্য আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব। আজ এখানেই রাখছি।